আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। পিলখানা হত্যার এক যুগ, তবুও কাটেনি ধোয়াশা। পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও কাটেনি ধোয়াশা। মিথ্যা অপবাদ দিয়ে অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন নিরপরাধ বিডিআর সদস্যরা। শেখ হাসিনা আর ভারতের র এর ষড়যন্ত্র। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকাণ্ড। সেদিন শহীদ হয় বাংলাদেশের 57 জন অফিসার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এত সেনা অফিসার শহীদ হয়নি। দুর্ঘটনা সহ স্বাধীনতা যুদ্ধে মোট 55 জন অফিসার শহীদ হয়েছিলেন। 25 ফেব্রুয়ারি সকাল 9:27 শুরু হয় সেই কালো অধ্যায়ের। ওই দিন চলমান বার্ষিক দরবারে একদল বিদ্রোহী বিডিআর সৈনিক ঢুকে পড়ে। এদের মধ্যে একজন বিডিআর মহাপরিচালকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে। এরপরই ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। বিডিআরের বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা সেনা কর্মকর্তাদের হত্যা করে, তাদের পরিবারকে জিম্মি করে ফেলে। পুরো পিলখানায় তখন এক ভীতিকর বিভৎস ঘটনা সৃষ্টি হয়। এই সময় বিদ্রোহীরা পিলখানার 4টি প্রবেশ গেট নিয়ন্ত্রণ নিয়ে আশেপাশের এলাকায় গুলি ছুটতে থাকে। তাদের গুলিতে একে একে লুটিয়ে পড়ে মেধাবী সেনা কর্মকর্তারা। ঘটনার 36 ঘন্টা পর এই বিদ্রোহের অবসান হয়। পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। 36 ঘন্টার সেই হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা, একজন সৈনিক, 2 জন সেনা কর্মকর্তার স্ত্রী, 9 জন বিডিআর সদস্য ও 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হন। বিদ্রোহীদের হত্যাযজ্ঞের ঘটনায় পুরো বিডিআরের সাংগঠনিক কাঠামো ভেঙে যায়। এরপর শুরু হয় বিডিআর পুনর্গঠনের কাজ। বিডিআরের নাম, পোশাক, লোগো, সাংগঠনিক কাঠামো, পদোন্নতি ইত্যাদির পুনর্গঠন করা হয়। নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরিবর্তন করা হয় বিডিআর বিদ্রোহের আইন। বর্ডার গার্ড আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা রাখা হয় মৃত্যুদণ্ড। এই নারকীয় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে জনমনে জল্পনা কল্পনার শেষ নেই। বিডিআর বিদ্রোহের নামে এই হত্যাকাণ্ড সংঘটিত হলেও বিডিআর বিদ্রোহের আড়ালে অন্য কোনো চক্রান্ত ছিল বলেই অনেকে মনে করেন। মনে করাটা একেবারে অযাচিত নয়। তৎকালীন বিভিন্ন বিষয়ই মানুষকে এমনটি ভাবতে বাধ্য করে, মানুষের মনে সৃষ্টি করে নানান প্রশ্নের, যে প্রশ্নগুলো আজ ঘুরে ফিরে দেশপ্রেমিক জনতার মনে। ঘটনার দিন বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য সরকার ব্যাপকভাবে পরিচিত সিনিয়র কাউকে না পাঠিয়ে 2 জন প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিকে পাঠিয়েছিলেন, তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়। কেননা পরে প্রকাশিত হয়েছে বিদ্রোহের প্রধান হোতাটি ডিএডি তৌহিদ প্রতিমন্ত্রী নানকের সহপা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের